আইটি বারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পর্বের বিষয় হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। গত পর্বে আমরা দেখেছি যে সোশ্যাল বুকমার্কিং কিভাবে করতে হয় এবং সোশ্যাল বুকমার্কিং এর জন্য আমরা কিভাবে প্রুফ সাবমিট করতে পারি। তো আমাদের আজকের পর্বে আমরা শিখব যে এরকম আরেকটি ব্যাকলিংক সিস্টেম হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। বিভিন্ন ওয়েবসাইটে কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক করে মূলত এসইওর ব্যাকলিংকের কাজগুলো করা হয়ে থাকে। তো এরকম কমেন্টের মাধ্যমে কিভাবে অ্যাকচুয়ালি ব্যাকলিংক করা যায় সে বিষয়টি আমরা জানব। তো সেটি জানার আগে আমাদের প্রথমে জানা উচিত যে আসলে কমেন্ট ব্যাকলিংক জিনিসটা কি, অনেকেই হয়তো আমরা জানি না। তো চলুন জেনে নেই। দেখুন, আমরা itbari.com আমাদের ওয়েবসাইটের একটি পোস্টে আছি। আপনারা অনেকেই জানেন আমাদের এসইও টিউটোরিয়াল বা নতুনদের অনলাইন আর্নিং গাইডলাইন সংক্রান্ত একটি পোস্ট আছে এখানে। সো এই পোস্টটার শেষের দিকে যদি আমরা যাই, আমরা দেখব যে অনেক ভদ্রলোক আমাদের এই পোস্টে কমেন্ট করেছে। দেখুন, এখানে দুইজনকে দেখা যাচ্ছে যারা কমেন্ট করেছে। একজন হচ্ছে মিস্টার দীপঙ্কর আর আরেকজন হচ্ছে মিস্টার আলমগীর কবির। সো এদের কমেন্টের মধ্যে একটা জিনিস খেয়াল করুন, মিস্টার দীপঙ্কর যিনি আছেন ওনার নামের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে ওনার যে ওয়েবসাইট, ওনার ওয়েবসাইটে আমরা চলে এসেছি। ঠিক আছে, তো এইভাবে দেখুন যে এই দীপঙ্কর সাহেব উনি আমাদের ওয়েবসাইটে আসলেন, আইটি বাড়িতে এসে একটি একটি কমেন্ট করলেন এবং কমেন্টের মাধ্যমে তার সাইটের সাথে কিন্তু আমার সাইটের একটা লিংক হয়ে গেল। এতে করে কিন্তু সে তার ওয়েবসাইটের একটি ব্যাকলিংক আমাদের ওয়েবসাইটে করলেন। সেটা কিভাবে করলেন? কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু আবার নিচে দেখুন আলমগীর সাহেব যিনি আছেন, আলমগীর কবির, উনি কিন্তু কোনো ব্যাকলিংক করেন নাই বা ওনার এখানে কিন্তু নামের উপর মাউসের কার্সার রাখলে কিন্তু কোনো লিংক আসতেছে না। ঠিক আছে, সো এভাবে আসলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে বিভিন্ন ধরনের ব্লগ, ওয়েবসাইট ইত্যাদি বিভিন্ন রকমের পোস্ট বিভিন্ন জায়গায় পাবেন। সো সেই সকল পোস্টে আপনার রিলেটেড সাইটগুলোতে যদি আপনি একটি ব্যাকলিংক করতে পারেন বা একটি আপনার ওয়েবসাইটের একটি লিংক যদি শেয়ার করতে পারেন, তাহলে দেখা গেছে যে সেখান থেকে আপনার এসইওর জন্য সেটা ফলপ্রসূ হবে। এবং যেহেতু আপনি ওই ব্যাকলিংকে ক্লিক করলে ওনার ওয়েবসাইটে চলে যাবেন বা আপনার ওয়েবসাইটের লিংকে যদি আপনি শেয়ার করেন তাহলে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো এর মাধ্যমে আপনি ট্রাফিকও পেতে পারেন এবং ট্রাফিকের পাশাপাশি আপনি এই কমেন্ট ব্যাকলিংকের মাধ্যমে ট্রাফিক পাওয়ার পাশাপাশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আশা করি কমেন্ট ব্যাকলিংক কি সেটা বুঝতে পেরেছেন। জাস্ট এক কথায় বলতে গেলে যে কমেন্ট করে যে ব্যাকলিংক করা হয় কমেন্টের মাধ্যমে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট ইত্যাদিতে, সেটাকে বলে কমেন্ট ব্যাকলিংক। তো আমরা কমেন্ট ব্যাকলিংক কিভাবে করব সেটা আমরা জানবো ইনশাল্লাহ আগামী পর্বে। আমরা একটু কিছু কমেন্ট ব্যাকলিংক দেখবো। অ্যাকচুয়ালি আমরা তো এই পর্বেই দেখলাম যে মূলত যে মিস্টার দীপঙ্কর সাহেব উনি কিভাবে এখানে একটি ব্যাকলিংক করেছেন কমেন্টের মাধ্যমে। সো আমরা আগামী পর্বে এটা প্র্যাকটিক্যাল দেখবো যে কিভাবে আমরা কমেন্ট ব্যাকলিংক করতে পারি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।